সন্দেহভাজন শিক্ষাকর্মী তালিকায় এবার বনগাঁর বিজেপি নেতার নাম। বোয়ালদহ হাই স্কুলের শিক্ষাকর্মী তথা বিজেপি নেতা গোবিন্দ বিশ্বাসের নাম রয়েছে তালিকায়। ঘটনায় চাঞ্চল্য। এবার সন্দেহভাজন শিক্ষাকর্মীর তালিকায় নাম বিজেপি নেতার। বোয়ালদহ হাই স্কুলের শিক্ষাকর্মী তথা বনগাঁর বিজেপি নেতা গোবিন্দ বিশ্বাসের নাম এবার সন্দেহভাজন শিক্ষাকর্মীর তালিকায়। আদালতের নির্দেশে সম্প্রতি যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকাতে নাম রয়েছে বিজেপি নেতা গোবিন্দ বিশ্বাসের। তালিকায় 826 নম্বরে নাম রয়েছে তার। জানা গেছে গোবিন্দবাবু ও তার স্ত্রী এর আগে একাধিকবার বিজেপির দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত নির্বাচনে। এদিন আমরা পৌঁছেছিলাম শিক্ষাকর্মী গোবিন্দ বিশ্বাসের বাড়িতে। তিনি জানান, সমস্ত নিয়ম মেনে আমি কাজে যোগদান করেছিলাম, তার সমস্ত নথিপত্র আমার কাছে রয়েছে, কি করে আমার নাম এই তালিকায় এলো আমি অবাক হয়ে যাচ্ছি। এ বিষয়ে তিনি বলেন, যেহেতু বিষয়টি আদালতের বিচার্য সে কারণে এ বিষয়ে মন্তব্য করব না, আদালতের পরে সম্পূর্ণ আস্থা আছে, আদালত আমাদের আত্মপক্ষ সমর্থনের জায়গা দিয়েছেন, যা বলার আদালতে বলবো। 1698 জনের একটা কোর্ট একটা রায় দিয়েছে, 1698 জনের 1694 জনের একটা লিস্টের নাম দেখলাম, আমার নামটাও আমি তার মধ্যে দেখেছি। আমি দেখে হতবাক, মানে আমি নিজেই শকড হয়ে গেছি কীভাবে আমার নামটা এলো। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। এবার পুরো প্যানেলের নাম তোমার হচ্ছে মানে 1600 কত 94 না 98 জনের নাম দেখলাম, তার মধ্যে আমার নামটাও আছে। আমাকে তো কোর্ট যিনি বিচারপতি আছেন তিনি তো আমাদেরকে একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছেন, যা বলার আমরা ওখানেই বলবো। আমি আর এই কোর্টের বিচারাধীন বিষয়ে মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা আমরা মাথা পেতে নেব। কোর্টের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আর আমার প্রতিও আমার বিশ্বাস আছে, আমার কাছে সমস্ত কাগজ আছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা লালটু বালা। তিনি বলেন, আমরা শুনেছি ওই তালিকায় গোবিন্দ বিশ্বাসের নাম এসেছে, তিনি বিজেপি নেতা, এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। দেখুন, এটা আমরা শুনেছি যে ওই তালিকায় গোবিন্দ বিশ্বাসের নাম এসেছে এবং উনি তো বিজেপির নেতা এবং লিডার বলো। এবং দেখুন, আমরা বারবার করে বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের দল স্বচ্ছতার সঙ্গে চলে তৃণমূল কংগ্রেস, এবং আগামী দিনেও স্বচ্ছতার সঙ্গে মানুষের সঙ্গে থেকেই হবে। এটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার এবং আপনি দেখতে পারবেন স্বচ্ছতা আরও দিন যত যাবে তৃণমূল দল আরও স্বচ্ছতার সঙ্গে কাজ করবে। দুর্নীতির সঙ্গে কোনোভাবেই তৃণমূল যুক্ত নয় আর আগামী দিনও যুক্ত থাকবে না, এটা আমরা বলতে পারি। টাকা দিয়ে যদি না হয় তাহলে ভুয়ো তালিকা আসবে কেন? তারাই তো বুক বাজিয়ে এখানে তৃণমূলকে, শিক্ষা দপ্তরকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নানাভাবে কুৎসা গোবিন্দ বিশ্বাস এখানে করেছে, এখন তিনি বাজারে আসতে পারছেন না। আদালতের নির্দেশে সন্দেহভাজন শিক্ষক ও শিক্ষাকর্মীদের যে তালিকা প্রকাশিত হয়েছে, শিক্ষাকর্মীর তালিকায় স্থানীয় বিজেপি নেতার নাম জড়ানোর ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আদালতের নির্দেশে সন্দেহভাজন শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামের যে তালিকা প্রকাশিত হয়েছে, শিক্ষাকর্মীর তালিকায় স্থানীয় বিজেপি নেতার নাম জড়ানোর ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।